আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল ওয়ান বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ জানাবো বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ঘটে যাওয়া তিনটি বিশেষ সংবাদ। তার আগে অনুরোধ করব, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন আর জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন। দর্শক, গেল সপ্তাহে বদলি করা হয়েছে বগুড়ার আদমদীঘির ইউএনওকে। উপজেলা চত্বরে গাছের পাতা খাওয়ার অভিযোগে ছাগলকে 2,000 টাকা জরিমানা করেছিলেন তিনি। 5 দিন অঘোষিত জেলও খাটতে হয়েছে ছাগলকে। অবশেষে জরিমানার টাকা গুনে মুক্তি মিলেছে ছাগলের। বাংলাদেশের ছাগল জরিমানা দিয়ে মুক্তি পেয়েছে, কিন্তু জরিমানা দেবার সুযোগ মেলেনি পাকিস্তানের জোড়া কুকুরের। দেশটির করাচিতে এক আইনজীবীর উপর হামলার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে কুকুর দুটির বিরুদ্ধে। গত 6 জুলাই এ আদেশ দিয়েছে বলে জানিয়েছে দ্য গালফ নিউজ। করাচির আইনজীবী মির্জা আক্তার আলী সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় স্থানীয় হুমায়ুন খানের দুটি জার্মান শেপার্ড তার উপর ঝাঁপিয়ে পড়ে, গুরুতর আহত হন ওই আইনজীবী। সিসিটিভিতে ওই আক্রমণের ভিডিও ধরা পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই কুকুর মালিকের সমালোচনা করেন, আবাসিক এলাকায় বিশেষ জাতের কুকুর রাখা নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচনার মুখে বিষয়টি আপোষে মিটিয়ে নিতে আইনজীবীকে অনুরোধ করেন কুকুর মালিক। আইনজীবী ক্ষমা করতে রাজি হন, তবে কয়েক শর্তে। শর্তগুলো হলো, প্রথমত, কুকুর মালিক হুমায়ুন খান এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইবেন। দ্বিতীয়ত, বাড়িতে আর কোনো বিপজ্জনক বা উগ্র কুকুর পুষতে পারবেন না। তৃতীয় শর্ত হলো, হামলাকারী দুটি কুকুরকেই অবিলম্বে একজন পশু চিকিৎসক দিয়ে মানবিকভাবে হত্যা করাতে হবে। এছাড়া ওই মালিকের আরও যেসব কুকুর রয়েছে সেগুলো মুক্তি দিতে হবে। এ নিয়ে একটি চুক্তিনামাও হয়। চুক্তির কাগজপত্র পরে আদালতে জমা দেওয়া হয়। তবে পশু অধিকার রক্ষা সংগঠনগুলো এই চুক্তিকে বেআইনি বলে অভিহিত করেছে। এদিকে অবৈধ মদ পান করে মাতাল হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা গুজরাটের এক মহিষ। এই ঘটনায় জড়িত 3 কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা দিলীপ সিংহ জানান, ওই মহিষ অদ্ভুত আচরণ শুরু করে, ডাকা হয় একজন পশু চিকিৎসককে। মহিষের খাওয়ার পানি পরীক্ষার সময় পানিতে একটি অদ্ভুত গন্ধ লক্ষ্য করেন আর পানির রং ঘোলা দেখা যায়। পরে এর কারণ খুঁজতে গিয়ে জানা যায় অভিযুক্তরা গর্তে মুন শাইন অবৈধ মদের বোতল লুকিয়ে রেখেছিলেন এবং বোতলগুলোর কয়েকটি ভেঙে মহিষের পানিতে মিশে গিয়েছিল। পরবর্তীতে ওই পশু চিকিৎসক পুলিশকে খবর দেয়। পুলিশ এসে 32,000 রুপি সমমূল্যের 100 বোতল মদ উদ্ধার করে। এ ঘটনায় ওই 3 কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটে মদ তৈরি, কেনা, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ। এমনকি মদ বিক্রি ও কেনার জন্য মোটা অঙ্কের জরিমানা, কারাদণ্ডও দেওয়া হয়। প্রিয় দর্শক, সর্বশেষ খবর জানতে থাকুন চ্যানেল ওয়ান বাংলার সাথে।